স্বাগতম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শুরু করতে যাচ্ছি HSC ভূগোল দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, পরিবহন ও যোগাযোগ বা ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। পরিবহন এবং যোগাযোগ এই শব্দ দুটি এতটাই আমরা শুনে থাকি যে আমাদের প্রাত্যহিক জীবনে প্রায়ই আমরা ব্যবহার করে থাকি। পরিবহন এবং যোগাযোগ দুটোই আমাদের কাছে পরিচিত এবং এই অধ্যায়ে আমরা এই দুটো বিষয় নিয়েই বিস্তারভাবে আলাপ আলোচনা করব এবং অধ্যায়ের পাঠ শেষে আমরা জানব আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাগুলো কেমন এবং সেগুলো আমরা বর্ণনা করতে পারব। এছাড়াও বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশে যে প্রভাব রয়েছে সেটিও আমরা এই অধ্যায় শেষে ব্যাখ্যা করতে পারব। এছাড়া বাংলাদেশের সড়কের যে বিভিন্ন ধরন রয়েছে এবং এই বিভিন্ন ধরনের সড়কের যে সকল সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে তাও আমরা আলোচনা করতে পারব। এছাড়াও বাংলাদেশের নৌ ও সমুদ্রবন্দর গড়ে ওঠার যে অনুরূপ পরিবেশ ছিল, আমরা জানি বাংলাদেশে বেশ কিছু নৌবন্দর এবং সমুদ্রবন্দর রয়েছে এবং যেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দেখার চেষ্টা করব এগুলো গড়ে ওঠার যে পরিবেশ ছিল সেই পরিবেশটা কীরকম ছিল। এছাড়াও আমরা জানতে পারব বাংলাদেশের উন্নয়নে যে এই যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কীরকম প্রভাব ফেলে। এছাড়াও বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কীভাবে কাজ করছে, অর্থাৎ পরিবহন এবং যোগাযোগ সম্পর্কে আমাদের আঞ্চলিক এবং বৈশ্বিক একটি ধারণা তৈরি হবে আমাদের এই অধ্যায়টি শেষে। আমরা পরিবহন ও যোগাযোগের শুরুতেই পরিবহন জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। স্থলপথ, জলপথ এবং আকাশপথে মানুষ ও পণ্যের স্থানান্তর করাটাকেই বলা হয় পরিবহন। এটা খুবই সহজ ভাষায় যদি আমরা বুঝতে চাই, মানুষ বা পণ্য যে কোনো মাধ্যমে যখন আমরা একটি স্থান থেকে আরেকটি স্থানে নেই বা যাতায়াত করি সেটি পরিবহন। আর্থসামাজিক উন্নয়নের অনুকূলে যুগোপযোগী সুসংগঠিত এবং আধুনিক পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা অত্যাবশ্যকীয় বলে আমরা জানি। আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রেই দেখার চেষ্টা করি তাহলে দেখব 1947 সালের পূর্বে, অর্থাৎ ভারত ও পাকিস্তান তৈরি হওয়ার পূর্বে বাংলাদেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতি সাধন হয়নি। তবে 1947 পূর্বে বাংলাদেশের অধিকাংশ সড়ক, রেল ও জলপথ তৈরি হয়েছিল কলকাতাকে কেন্দ্র করে, যখন প্রায় অবিভক্ত ভারতবর্ষ ছিল। এবং 1947 পরবর্তী সময়ে পরিবহন ব্যবস্থা আবার গড়ে ওঠে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে, কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার মতো পুরোপুরি ব্যবস্থা তখনও আমাদের চট্টগ্রাম বন্দরে গড়ে ওঠেনি। জেনে রাখা ভালো যে আমাদের যে চট্টগ্রাম বন্দরটি রয়েছে আমরা পরবর্তীতে জানব সেটি কিন্তু বেশ সুপ্রাচীন। এরপর পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে পশ্চিম পাকিস্তানে। তবে তখন যখন পাকিস্তান আমল চলছিল, পাকিস্তান পিরিয়ড চলছিল, তখন রেলপথে কিছুটা উন্নতি হয়, কিন্তু 71 সালের পর যখন আমরা একটি স্বাধীন দেশ পাই তখন বাংলাদেশের পরিবহন ব্যবস্থা যুদ্ধকালীন সময়ে প্রায় বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। যুদ্ধের ফলে এই দেশের সকল যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও। অনেকগুলো বিমান এবং রণতরী সে সময় পাকিস্তানে রয়ে যায়। 5 শতাধিক রেল ও সড়ক সেতু ধ্বংসপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। রেল ইঞ্জিনের বগি, এছাড়া বাস, ট্রাক, মালবাহী ওয়াগন, যাত্রীবাহী বগি সব কিছু ধ্বংস এবং নষ্ট হয়ে যায়। 1971 পর্যন্ত পরিবহন ব্যবস্থার একটি বিপর্যস্ত অবস্থা ছিল আমাদের দেশে। পরবর্তীতে এই অবস্থা কাটিয়ে উঠতে বাংলাদেশে বেশ বেগ পেতে হয়েছে। তবে 71 থেকে এই বর্তমান সময় পর্যন্ত আমাদের পরিবহন ব্যবস্থা কিন্তু বেশ একটি উন্নতি হয়েছে। তবে যদিও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তবে বলা যায় গত এই 71 পরবর্তী সময়ে আমাদের উন্নতিটা হয়েছে। এছাড়া আমরা যদি বাংলাদেশের পরিবহন ব্যবস্থা বিস্তারিত আরও পরে জানব, তার আগে আমরা একটু জানার চেষ্টা করি যে যদি আমরা পরিবহন ব্যবস্থার দিকে তাকাই তাহলে কী কী ধরনের পরিবহন ব্যবস্থা হতে পারে। পরিবহন ব্যবস্থাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি, স্থলপথ, জলপথ এবং আকাশপথ। স্থলপথকে আবার দুই ভাগে ভাগ করতে পারি,
সড়ক পথ এবং রেলপথ। আমরা নাম থেকে বুঝতে পারছি যে রাস্তায় যে গাড়িগুলো চলে, রাস্তাগুলো হলো সড়ক পথ, এবং রেলগাড়ি যেই রাস্তায় চলে সেটি হলো রেলপথ। আমরা এই প্রতিটা স্থলপথ, জলপথ এবং আকাশপথ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার আরও অনেকগুলো বিষয় সম্পর্কে জানব পরবর্তী ভিডিওগুলোতে। আমন্ত্রণ রইল দেখার জন্য।